গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:30। সারা দিনের পর এই সন্ধে 6:30 সময় তোমাদের সামনে আজকে এসেছি। সারাদিন মানে কাজ কাজ কাজ, আর সেটার জন্য রান্নাঘর একটু কালকে অগোছালো হয়েছিল। আজকে রান্নাঘরটা পুরো ফাইনাল পরিষ্কার মানে গুছিয়েছি, ওর জন্য আর সারাদিন আর আসেনি তোমাদের সামনে। আজকে রান্না বান্নাও বন্ধ করে দিয়েছি, কালকে ভাত বেশি ছিল, আজকে ডিম ভাজা আলু সিদ্ধ আর পান্তা খেয়েছি দুপুরবেলা। তা রান্না বান্নার কিছু করে মানে মন মন দিয়ে কাজ করেছি রান্নাঘরের কাছে, মানে অল টোটাল আমার রান্নাঘর পরে আমি দেখাবো। পুরো ভিতরের ফ্রিজ টিজ সব আমার আজকে পরিষ্কার হয়ে গেছে। 3-4 মাস অন্তর অন্তর কি হয়, ফ্রিজ টিজ গুলো পরিষ্কার করে ডিপ ক্লিন করলে মনটাও ভালো থাকে, রান্নাঘরে ঢুকে রান্না করতেও ইচ্ছা যায়। আজকে আমি যেহেতু সারাদিন ভালো রান্না করিনি, ওর জন্য আজকে রাতে বানাবো একটু অল্প মানে বড় বড় করে, মানে মাঝারি সাইজ আলু মুড়ো মুড়ো করে কেটে রেখেছি, আর একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করেছি, এটা হচ্ছে পেস্ট করব, আর এই পেঁয়াজটা হচ্ছে ভাজবো মচ মচ করে, আর এই একটু অল্প মাংস আছে। তা আজকে রান্না রান্না ভালো করে করিনি বলে সারাদিন ডিম খাওয়া হয়েছে, আজকে একটু মাংসটা একটা রাতের বেলা এটা রুটির সঙ্গে মাংসটা বানাবো। মাংস বানাবো হচ্ছে টক দই ফেটিয়ে রেখেছি, টক দই দেবো, আদা রসুনের পেস্ট আছে, আর এখানে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, ধনে আর জিরে, এগুলো একটু গরম করে মিক্সিতে গুঁড়িয়ে তারপরে রান্নাটা করবো। কিভাবে রান্নাটা করছি চলো দেখায়। একদিকে পেঁয়াজটা ভাজছি, আর অন্যদিকে আমি এই যে শুকনো মশলাটা আছে, শুকনো মশলাটা আমি হালকা গরম করে নিচ্ছি। হালকা সেন্ট চলছে, এবার এটা বন্ধ করে দেবো, মানে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা বসানো থাক। যে গরমটা ইয়েতে আছে, এটা সসপ্যানটা গরম আছে, এই গরমটা বসে এটা যতটা একটু বাকি আছে ওটা হয়ে যাবে। আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে কি করব, যে তেলটা গরম আছে তখন কড়াটা কেন বন্ধ যাবে, আলুটা ভেজে আমি কি করি, যে কোনো ভাজাতে বিশেষ করে মানে সবজি ভাজাতে কি কি করি, তেলে নুন আর একটু হলুদ দিয়ে দিই, দিয়ে কি হয় রংটাও সুন্দর হয় আর গায়ে ঠিক আসে না তেলটা। এই যে মচমচে মচমচে হয়েছে এইটাই করতে চেয়েছিলাম, এটা হালকাতে গুঁড়িয়ে নেবো, মানে হালকাতে বেশ একটু ম্যাশ করে নেবো নিয়ে, আর চিকেনটা উপর এটা আবার এটা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। এদিকে জোগাড় করতে করতে আলু ভাজতে ভাজতে পেস্ট বানাতে বানাতে 10 মিনিট হয়ে যাবে, তারপরে চিকেনটা বানাবো। চিকেন কি হয়, চিকেনটা আমার একটু গন্ধ লাগে, ওরা খায় কিন্তু আমি চিকেনটা ভালো খেতে পারি না, তা আমি ওই জন্য কী করি, চিকেনটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি। মানে চিকেনে শুধু আলু মানে আদা রসুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ওভাবে বানায়, তার মধ্যে একটু অন্য কিছু মশলা অ্যাড করি যাতে ফ্লেভারটা অন্যরকম হয়, খেতেও ভালো লাগে, মানে ওর জন্য খেতে তো ভালো লাগে, তার জন্য আমি একটু খেতে পারি, তাহলে কি হয় চিকেনটা আমি ভালো খেতে পারি না। এটা ওরা মাখিয়ে রেখে দিই, আর একটু কিরম ভাবে হবে তাও জানি না। এইকে আলু ভাজছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর সঙ্গে এইটা একসঙ্গে দিয়ে টেস্ট করব। টেস্ট রেডি, শুকনো প্রচন্ড ঝাল, ওই জন্য 4-5টা দিলাম, আর এক্সট্রা গুঁড়ো লঙ্কা দিতে লাগবে না, যখন লঙ্কা
ভাবি আলু সিদ্ধর সঙ্গে মা খায় হেভি লাগে টেস্ট। আলু ভাজা রেডি। শুকনো কি এটা একাই রাস্তা করে নিয়েছে, দুটো লবঙ্গ দিয়েছে, একটু দারচিনি ফোড়ন। আমাদের তাড়াতাড়ি মানে ডিনারটা তৈরি হয়ে যায়, কারণ আমরা আগেই বলেছি যে আমরা 7টা থেকে 8:30 মানে দেরি হলে 9টা, মানে 8টা থেকে 8:30 হচ্ছে আমাদের যে এটা পারফেক্ট টাইম যে আমরা ডিনার করে নিই। প্রদীপ অফিস থেকে ফিরে 7টা সাড়ে 7টা, তা ও একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে কি করে, আমরা টিফিন করি না, একবার ডিনার করে নিই। এবার আলুর পেস্টটা এতটা দেবো না, বেশিটা দিলাম, কমটা রেখে দিচ্ছে, আর এই পেস্টটাও দিয়ে দিলাম। এরকম ভাবে জানি না কালারটা সুন্দর চলেছে। হলুদ আর নুনটা দেওয়া হয়নি, হলুদ আর নুনটা দিয়ে দিই। টেস্ট কেমন হবে বলতে পারছি না, কষা হয়ে গেছে। এই মশলাটা হচ্ছে আমার ঘরে মানে ঘরে বানানো গরম মশলা, মানে সাজিরে, সামরিচ, জায়ফল, চৈত্রী, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব আমি কী করি হালকা কড়াই গরম করি, জাস্ট গরম করি, ভাজি না, জাস্ট গরম করে এইটা আমি বানিয়ে রাখি। এটা নিরামিষ তরকারি মানে ভিজ রান্না হতে দিলে তো খুব সুন্দর টেস্ট হয়, আর এটা নিরামিষ তরকারি তো ধরো পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, আদা দিয়ে করা হচ্ছে, একটা ভালো টনি টনি করার সময় এই মশলাটা দিলে খুব সুন্দর। আমি মাইক্রোওভেনে জল গরম করে গেছিলাম, এই গরম জলটা ঢালবো। সবসময় তরকারিতে যদি ভালো টেস্ট আনতে হয় তাহলে হালকা গরম জল মানে কাঁচা জল না ব্যবহার করে যদি হালকা জল জলটা গরম করা যায় সেই গরম জলটা তবে তাহলে সুন্দর টেস্ট।
তোমাদের বলেছিলাম যে একটা গল্প করব আমি, যে কেন শরীর খারাপ হয়েছিল, আজকে সেই গল্পটা শোনাবো। একটা ভালো খবর আছে, এই মাত্র টিভিতে খবর শুনলাম, ছেলে এসে বললো, মানে অতটা আমি গুরুত্ব দিইনি যে 75 মিলিয়ন ডাউনলোড, অনেক অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে শুনেছি, মানে তার মধ্যে যে পাবজি আছে শুনিনি। ছেলে এসে বলছে খুব আনন্দের খবর আছে সব মায়েদের জন্য। কি বল কি বল, বলতেই তখন এসে চেঁচিত করছে, চেঁচা ছিল পাবজি ব্যান হয়ে যাচ্ছে, খুব ভালো। দিন পনেরো কুড়ি হবে এরকম যে পাড়ায় পান বিক্রি করতেছিল, শখ গেছে পান, মানে পান কেন পান খাওয়া হবে, মানে নেশা নয় মানে মিষ্টি পান খাওয়াবে এরকম। তা প্রতিদিন আমাকে টিফিন খাওয়ার পর একটা খেতাম আর রাতে একটা খেতাম, সেরে দিত। তারপর আমি বাড়ি গিয়েছিলাম, দুদিন পান খাওয়া হয়নি, মানে খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে যায় না সেটা, মানে মনটা একটুখানি কিন্তু করছিল। তা বাবা বাড়ি থেকে ফিরে এসে তা আমি ঘর দুয়ের কাজটা করবো, তাহলে একটা পান সেজে নিই আগে, তারপরে মানে সেজে খেয়ে তারপরে কাজটা করবো। এক একটা পান সাজতে গেছি, কোনোদিন তো সাজি না, প্রতিদিন সেজে দেয় পান, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জর্দার মশলা, মানে মৌরি আছে, ধনে আছে, আর জর্দা পাতা,
ভেজে গুঁড়ো করা আছে, মানে এটা দোকান থেকে কিনতে পাওয়া যায়, হালকা নেশা হয়। কি হয়েছে, আমি ওটা হয়েছে মিষ্টি মশলা পানির, সুপারি দিয়েছি একটা, মানে পাতলা কাটা কাটা সুপারি দিয়েছি, হালকা করে একটু চুন দিয়েছি, চুন দিয়ে আর ওটা তাড়াহুড়োতে ভেজে ওটা মিষ্টি মশলা। আসলে মিষ্টি মশলাটা হচ্ছে এইটা, আমি ভুল করে ওইটাকে ভেবেছি যে যেহেতু ধনে মৌরি আছে ভেবেছি মিষ্টি মশলা। এবার বেশ মুখে দিয়েছি, পানটা সেজে যে ঠিক আছে রান্নাঘরে কাজগুলো করবো, পানটা সেজে খেয়ে এইবারে মানে 80% পানটা খাওয়া হয়ে গেছে। আমি মিষ্টি পান খেলে কি করি, সবটা খেয়ে নিই, ওই পিচ পিচ মিচ কি বলে ওই সব খেয়ে নিই, সবই খেয়ে নিই, সবটাই টেস্ট লাগে মিষ্টি মিষ্টি। তো 80% খাওয়া হয়ে যাওয়ার পর ফোন করেছি, তাহলে আমাকে কি কি করে পান সেজে দাও, তখন বলছে যে কেন, আমি আমি এই এই দিয়ে খেয়েছি বলেছি ফোনে, তখন বলছে তুমি তো জ্বরটা খেয়ে ফেলেছো, মানে সারা বোম ঘরে তখন ঘুরছে, মানে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সেই করে এসিটা চালা, এসে শুয়ে পড়েছিলাম, মানে মাথা তুলতেই পারছি না। তারপরে একটা বন্ধুকে ফোন করলো, বাড়িতে এলো তাদের বন্ধুকে ফোন করলো, ফোন করে বলছে যে যে টক জল খাওয়াতে বলেছে আর মাথায় জল ঢেলে দিতে হচ্ছে, আমার ওটারও ক্ষমতা নেই যে বাথরুমে গিয়ে মাথায় আমি জল দেবো, এরকম দু বাবাটা ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে মাথায় জল দিয়েছে, টক জল, পুরানো তেঁতুল ছিল, তেঁতুলের কাঁচটা বের করে খাইয়েছে, তারপরে লেবুর জল করে খাইয়েছে, তাও ঠিক হচ্ছে না, একটা গ্যাসের ওষুধ খাইয়েছে তাও হচ্ছে না, যে বুকে কি কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, ঠিকই হচ্ছে না, মানে 6:30 থেকে মোটামুটি রাত 9 পর্যন্ত এরকমই চলেছে, মানে চোখ দিয়ে ছচ্ছ করে জল বেরোচ্ছে, এত হাই উঠছে মনে হচ্ছে মানে মুখটাই ফেটে যাবে, মানে এত বড় বড় হাই উঠছে। তারপরে জোর করে একটা বুকে এত কষ্ট হচ্ছে, তারা বললো যে জোর করে গলায় আঙুল দিয়ে বমি করতে, তাই আমি বাথরুমে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করতে শরীরটা হালকা হলো। তাই এই হয়েছিল আমার শরীর খারাপ, লোককে বলার মতো না। তাহলে আবার আজকে পান সাজছে, তা আজকে মিষ্টি মশলা দিয়ে সাজছে, 2 পান খাইনি ভয়ে, মানে খাইনি ভয় না, মানে নাকে সেই পানের গন্ধটা, সেই যে কষ্ট, যে বমির যে গন্ধটা সেইটা ছিল। তা আজকে বলছি পান একটা খাবো, মিষ্টি ওই 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 ওইটা খুঁজে ওইটা দিয়ে খাবো। আমার এই পান নিয়েছি আজকে খাবো, তা আজকের মতো আমার বকবক এখানেই শেষ, কাল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমার সব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।